নমস্কার বন্ধুরা, শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আমার নিজস্ব পদ্ধতিতে তৈরি করা পটলের দোরমা। প্রথমে পটলগুলোকে একটু বড় এবং একটু মোটা সাইজের পটল নিলেই ভালো হয়। আমার পটলগুলো একটু সরু সরু ছিল, তাও আমি এটাতেই করে ফেলেছি। পটলগুলোকে ভালো করে খোসাটাকে চেছে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে ভিতর থেকে বীজগুলোকে, দানাগুলোকে বার করে রেখে দিতে হবে। তারপর একটি মিক্সির বাটিতে, আমার যেহেতু নারকেলের টুকরো ছিল তাই কুড়াতে পারিনি, তাই নারকেলটাকে প্রথমে আগে একটু পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তারপরে তার মধ্যে পটলের দানাগুলো দিয়েছি, আর দিয়েছি 2 চামচ পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, আর চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো, মাথাগুলো খুব ভালো ছিল দেখে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে ভেজে ওটার মধ্যে দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটাকে বানিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তার মধ্যে তেলটা যেই গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিয়েছি পটলগুলো। পটলগুলো দিয়ে তার মধ্যে দিয়েছি নুন। নুন দিয়ে পটলটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, জাস্ট ভাজা করে নিয়েছি এবং যাতে সেদ্ধটা হয়ে যায়। এতে আমি হলুদ দিইনি, কারণ এমনিতেই পটল দিলে তেল পুড়ে যায়, কালো কালো হয়ে যায়, তাই আমি শুধু নুন দিয়েই ভেজেছি। হলুদ দিলে আরও কালো কালো হয়ে যেত। পটলগুলোকে এইভাবে ভেজে তুলে রেখে দিতে হবে। তুলে রেখে দিয়ে ওই তেলেই একটা বড় পেঁয়াজ কুচি দিতে হবে। আপনারা যদি চান তো ওই তেলটাকে সরিয়ে রেখে ফ্রেশ তেলও দিতে পারেন, আমি ওই তেলেই দিয়েছি। তেলের ওই তেলের মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা যে একটু ভাজা হয়ে আসবে তখন চিংড়ি মাছের গুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই চিংড়ি মাছের টুকরোগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজ একটু ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়েছি একটা হাফ টমেটো কুচি। টমেটো কুচিটাকে নেড়ে তারপরে আমি ওর মধ্যে দিয়েছি ওই যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম নারকেল, পটলের দানা, চিংড়ি মাছের মাথা দিয়ে, সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে তাকে ভালো করে নেড়ে কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি। কষতে কষতে দেখবেন যখন সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে তখন মনে করবে যে আপনার কষানোটা হয়ে গেছে, যেন কোনো জল ভাব না থাকে এই পুরের মধ্যে। পুরটা যখন রেডি হয়ে যাবে পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে পটলগুলোর ভেতরে, প্রথমে আমি চামচ দিয়ে ট্রাই করেছিলাম কিন্তু যেহেতু আমার পটলের ভেতরে ঢোকানোর মুখটা খুব ছোটো ছিল তাই আমি হাত দিয়েই পুরগুলোকে ভরে দিয়েছি। পুরগুলোকে ভরে এইভাবে পটলের পুরগুলোকে ভরে, প্রত্যেকটা পটলের পুরগুলোকে ভরে রেডি করে নেবেন। এটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারা পনির দিয়েও করতে পারেন, চিকেন কিমা দিয়েও করতে পারেন, বা মাছের পেস্ট দিয়েও করতে, পেস্ট ঠিক না, মাছ দিয়েও করতে পারেন। খেতে খুবই ভালো হয়। চিংড়ি মাছের মাথা দিলে আমি কোনো অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, খুবই টেস্টি হয়। তো চিংড়ি মাছের এভাবে পুরগুলোকে প্রত্যেকটা পটলের ভিতরে ভরে নিয়ে আপনাকে রেডি করে নিতে হবে। তারপরে একটি মিক্সিং জারে কড়াইতে তেল, তারপরে একটু কড়াইতে তেল গরম করে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটি জিরে ফোড়ন আর একটি তেজপাতা। তারপরে আমি একটি মিক্সিং জারের মধ্যে জিরে আদা 4 চামচ আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। গরম মশলাও দিয়ে দিয়েছিলাম আমি ওই পেস্টের মধ্যে, এলাচ আর দারচিনি। আমি আলাদা করে পরে আর কোনো গরম মশলা অ্যাড করিনি। মশলাটাকে রেলে দিয়ে তারপরে ওর মধ্যে দিয়েছি নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়েছি একটু দই। টমেটো যেহেতু আমার ঘরে আর ছিল না তাই আমি টমেটোটা দিতে পারিনি, দিয়েছি টক দই। যাকে পেস্ট একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে সেই টক দইটা দিয়েছি, আর দিয়েছি সামান্য পরিমাণের একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখতে ভালো লাগার জন্য, কালারটা খুব ভালো আসে। তারপরে টক দই ওই সব দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে তখন ওর মধ্যে দেবেন একটু চিনি। যেহেতু আমি টক দই দিয়েছি তাই একটু চিনি দিতেই হবে, নাহলে রান্নায় ব্যালেন্সটা আসবে না। চিনি দিয়ে এরকম নাড়তে নাড়তে যখন মশলাটা পুরো কষে আসবে তখন তার মধ্যে দিয়ে দেবে জল। জলটা দিয়ে আমি ফুটতে দেবেন। আমার কাছে যখন যেই পুরটা আমি বানিয়েছি পটলের ভিতরে দিয়েছিলাম, আমার কাছে কিছুটা সেই পুর বেঁচে গেছিলো, তো কী করবো, তাই আমি এই গ্রেভির মধ্যেই দিয়ে দিয়েছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, তাতে আপনাদেরও যদি বেঁচে থাকে আপনারাও দিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। তারপরে ওটাকে দিয়েও নাড়াচাড়া করে জল ঢেলে দেবেন। জলটা ঢেলে দেওয়ার পরে
জলটা যেই ভালো করে নেড়ে জলটা যেই ফুটে উঠবে, ফুটে ওঠার পরে আপনারা ওর মধ্যে পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবেন। আমি পটলের মুখগুলো কোনো কিছু দিয়ে বন্ধ করিনি, কারণ ওই ঝোলের রসটা যদি ভেতরে ঢোকে না তাহলে খুব জুসি হয় এবং খেতেও খুব ভালো লাগে। পটলগুলোকে দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে যখন পটলগুলো একটু গামাখা হয়ে আসবে তখন আপনারা গ্যাসটাকে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবেন। ঘি ছড়িয়ে দিলে আপনার মোটামুটি রান্নাটা রেডি হয়ে যাবে। রেডি হয়ে গেলে আপনারা গ্যাসটাকে ঘিটা দিয়ে গ্যাসটাকে অফ করে দেবেন। এইভাবে হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন কিন্তু কেমন লাগলো আমার এই রেসিপিটি।